হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করব ভালো আছো। আমিও মোটামুটি আছি, কারণ গলাটা এখন আমার ঠিক হয়নি, তোমরা সাউন্ড শুনেই বুঝতে পারছো। তো যাই হোক ফ্রেন্ডস, যেটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করবো সেটা হচ্ছে আমরা আজকে মেলায় এসেছি, তো তোমরা আমার সঙ্গে থাকো এবং মেলাটা পুরোটা দেখতে থাকো আর কি। তো গাইস, দেখতেই পাচ্ছ মেলাতে প্রচণ্ড ভিড়, আর এখন আমি প্রিন্সেসকে নিয়ে কিছু চড়াবো আর কি প্রিন্সেসকে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার প্রিন্সেস কিছু চড়ার জন্য আমরা নিয়ে যাচ্ছি। এখানে ট্রেন গাড়ি রয়েছে, তারপরে নৌকো রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে। আমার প্রিন্সেস ওই জাম্পিংয়ের ওইটাই উঠার জন্য খুব বায়না করেছিল, তো প্রিন্সেসের বাবা ওকে ওইটা চড়ানোর জন্য নিয়ে যাচ্ছিল। তো দেখা যাক প্রিন্সেস শেষ পর্যন্ত জাম্পিংয়ে চড়ে কি না, কারণ ওর তো ঠিক থাকে না কোনটায় কখন চড়বে। গাইস, দেখতেই পাচ্ছ প্রিন্সেস উঠে পড়েছে জাম্পিংয়ে, আর কেমন লাফাচ্ছে দেখো, ওর এইগুলোই ভালো লাগে। তো যাই হোক, ও এনজয় করছে আর আমারও ভালো লাগছে ওকে দেখে। কি ভিড় হয়ে গেল সোনালি, থাকা থাকা। দাঁড়াও পড়ছি, তারপরে তো কিনবা। বসার জায়গা নেব। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি বসে পড়েছি আর প্রিন্সেসকে কোলে নিয়ে, আর মোমোর দোকানে বসেছি আর কি, মোমোই খাবো। আর তোমাদেরকে তো দেখালামই প্রচণ্ড ভিড় ছিল মেলার মধ্যে, প্রচণ্ড। যে তোমাদের দাদা ভাই অর্ডার করছে আর কি মোমোর দোকানে, মোমোর দোকানে বসেছি অনেকক্ষণ হয়ে গেছে, প্রচণ্ড ভিড়, তো ওজন্য লেট হচ্ছে একটু। এই দেখো গাইস, চলে এসেছে গরম গরম মোমো, এখন খাবো আমি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি মোমো হাতে নিয়ে নিয়েছি এবং খাচ্ছি, কিন্তু মোমোটা খুব মানে ঝাল ঝাল লাগছিল, মানে মশলাটা একরকম দিয়েছিল আর কি, সেরকম একটা ভালো লাগছিলো না মোমোটা খেতে। মেলার মোমো তো কীরকমই হবে আর কি। এই যে তোমাদের দাদা ভাইও মোমো খাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষই হয়ে গিয়েছে, তো এইবার আমরা বাড়ির দিকেই যাব আর কি, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস, বাড়ি যাওয়ার আগে আমি যেই দোকানটায় মানে মেলার মধ্যে আমি যেই দোকানগুলোয় না গেলে না, তো সেই দোকানগুলোয় আমি তোমাদেরকে দেখলাম, এইগুলোয় না গেলে আমার মনেই হয় না যে আমি মেলায় এসেছি। আর এই যে এইটা আমি কিনলাম আর কি গাইস, খোপার মধ্যে দেওয়ার জন্য বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে। তো যাই হোক, আমার কেনাকাটা কমপ্লিট, এবার আমি বাড়ি যাব। এই দেখো গাইস, আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার বাড়িতেই যাব আর কি, রাতও হয়ে গেছে। তো যাই হোক, এবার আমরা বাড়িতেই চলে যাচ্ছি, আর এখনও প্রচুর মানুষ মেলায় আসছে আর কি, এখন আরোই ভিড় ছিল, হবে আর কি, এখন আরোই ভিড় হবে। তো যাই হোক, আমরা বাড়িতে চলে যাচ্ছি, আর তোমাদের সাথে একবারে আমি বাড়িতে গিয়েই কথা বলছি, তো চলো বাড়ি যাওয়া যাক। এই দেখো, আমি বাড়ি চলে এসেছি। এই যে প্রিন্সেস এটা খাওয়ার জন্য রাস্তাতেই উটোপাটা লাগিয়ে দিয়েছে, আর আমিও খুলবো। ঠান্ডার অবস্থা খারাপ, রাস্তার মধ্যে ভীষণ ঠান্ডা ছিল। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ।